বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি থাকা সত্ত্বেও গুজরাট টাইটান্সের কাছে ৬ উইকেটে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। যে হারের ফলে আইপিএল থেকে ছিটকে গেছে বিরাটরা। ম্যাচ শেষে বিরাটকে দেখা যায় ক্যাপ দিয়ে মুখ ঢাকতে। ক্যাপের আড়ালে নীরবেই কেঁদেছিলেন বিরাট কোহলি। তবে আরসিবির এমন হারে অন্যদিকে বেশ খুশি হয়েছেন আফগান ক্রিকেটার নাবিনুল হক। আরসিবির হারের সাথে সাথে নাবিন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অট্টহাসির একটি স্টোরি পোস্ট করেছেন। এই পোস্টে আরসিবি বা বিরাটকে নিয়ে কোনো বর্ণ উল্লেখ না থাকলেও নেটিজেনদের মতে বিরাটকে খোঁচা দিতেই ম্যাচ হারের সাথে সাথে এমন পোস্ট করেছেন তিনি। তাছাড়া লখনউ আর কলকাতার ম্যাচেও ম্যাচ শেষে বিরাটের ভঙ্গিতে মুখে আঙ্গুল দিতে দেখা যায় এই ক্রিকেটারকে। প্রিয় দর্শক, কোহলির সাথে ঝামেলার যেখানে তিন সপ্তাহ কেটে গেছে, এখনও কি নাবিনের এমন কাজ করা ঠিক হচ্ছে? আপনার মতামতটি জানাবেন কমেন্ট বক্সে।